ভোলার চারটি সংসদীয় আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদ নির্বাচনেও নিজেদের জয় নিশ্চিত করতে এলাকার নানা উন্নয়ন চিত্র তুলে ধরছেন বর্তমান সংসদ সদস্যরা। এরই মধ্যে অনেকটাই মাঠ গুছিয়েও নিয়েছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। তবে মাঠে নেই বিএনপি, বিজেপি সহ অন্যান্য দলের কোনো প্রার্থী। কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়া নির্বাচনী কোনো কর্মকাণ্ডে দেখা যাচ্ছে না বিএনপি নেতাদের। ভোলা থেকে ছোটন সাহার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। সারাদেশের মতো দ্বীপজেলা ভোলাতেও বইছে নির্বাচনী হাওয়া। আগামী নির্বাচনেও মনোনয়ন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন ভোলার চারটি আসনের বর্তমান সাংসদরা। আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে তোফায়েল আহমেদ, নূরুন্নবী চৌধুরী, শাওনের মতো হেভিওয়েট নেতারা। দল থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও মাঠ পর্যায়ে নেই তাদের কার্যক্রম। ফের মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে আশাবাদী তারা। আশাবাদী ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ইতিমধ্যে সব খবরই পৌঁছে গেছে, আমি আশাবাদী। বাংলাদেশের হতদরিদ্র বা অসহায় এই পরিবারগুলো মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী না থাকে তাদের এই সকল ভাতা সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। যখন নির্বাচন হবে সমস্ত শক্তি নিয়ে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। 24 সালের নির্বাচনেও ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, এটাই আমাদের প্রত্যাশা। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হোক চারটি আসনে প্রার্থীদের বিজয়ী করে ঘরে ফেরার প্রত্যাশা জেলা আওয়ামী লীগ সভাপতির। আমরা চারটি আসনে আমরা মনে করি যে আমাদের দলীয় প্রার্থী ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের কোনো কর্মকাণ্ড বা কোনোরকম জনসংযোগ নাই বলেই চলে। যে আমাদের যারা প্রার্থী এবং আমাদের যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মী আছে তারা প্রত্যেকেই মানুষের সাথে সম্পৃক্ত, তাদের সুখ দুঃখে তাদের পাশে আছে। এদিকে দল থেকে সিদ্ধান্ত না আসায় নির্বাচনী মাঠে নেই বিএনপি নেতারা, তবে কেন্দ্রীয় কর্মসূচিতে সরব দলের নেতাকর্মীরা। নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ করে তখন চারটি কনস্টিটিউয়েন্সিতে আমাদের লোকজন প্রস্তুত রয়েছে এবং স্বল্প সময়ের মধ্যেই আমরা আমাদের কনস্টিটিউয়েন্সিগুলিতে গুছিয়ে নিতে পারব। অন্যদিকে মাঠের রাজনীতিতে নিশ্চুপ বিজেপির আন্দালি ব্রহ্মণ পার্থর দল। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বিজেপি, জানান দলের চেয়ারম্যান। আগামীতে কোথায় নির্বাচন করব, কি নির্বাচন করব, একা করব, অ্যালায়েন্স করব, সেগুলি একদমই সেকেন্ডারি ম্যাটার। এখন আমাদের জনগণের বাংলাদেশের সম্পূর্ণ মানে সমগ্র বাংলাদেশের সকল ক্ষেত্রের জনগণ, সকল শ্রেণী পেশার জনগণের যে দাবি সেটাই আমাদের দাবি। সেটা হলো যে নির্দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। দ্বীপজেলা ভোলার নেতৃত্বে আগামী দিনে কারা আসছেন দলীয় মনোনয়ন প্রাপ্তি তা নিশ্চিত করবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।